এটিএম এ টাকা ভরা জালিয়াতির সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার 5, উদ্ধার 1 কোটির বেশি টাকা। ঘটনায় যুক্ত এক কলকাতার আইনজীবী। অভিযোগ গত 5ই মে শ্রীরামপুর থানায় সিকিউর ভ্যালু ইন্ডিয়া লিমিটেড এজেন্সির পক্ষ থেকে এফআইআর করা হয় যে গত 10টা মে এটিএমে তাদের কর্মচারী শ্রীরামপুর এসবিআই ধোবিঘাট ব্রাঞ্চের এটিএমে টাকা না ঢুকিয়ে 1,29,00,000 টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এরপরই শ্রীরামপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নামে। এরপরই পুলিশ শ্রীরামপুর ওড়িশা থেকে শান্তু দত্ত, সঞ্জিত সরকার, সঞ্জিত পাত্র ও দীপঙ্কর মোদককে গ্রেপ্তার করে ও কলকাতার এক আইনজীবী শিবশঙ্কর ঠাকুরকে সোনারপুর থেকে গ্রেপ্তার করে। ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। আজ এক সাংবাদিক সম্মেলনে চন্দননগর কমিশনারেটের ডিসিপি শ্রীরামপুর ডক্টর অরবিন্দ আনন্দ বলেন, এদের থেকে এখনো পর্যন্ত 1,12,34,800 টাকা পাওয়া গিয়েছে, বাকি টাকার খোঁজ চলছে। ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন সিকিউর ভ্যালু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডতে, এটা একটা এজেন্সি আছে, উনি একটা কমপ্লেন শ্রীরামপুর থানাতে দিয়েছিলেন যে ওনাদের একটা কর্মচারী দীপঙ্কর মোদক ও ফ্লাড্ডু, উনি অন্য দিনের মতোই 2 তারিখকে 2 মেকে এসবিআই ধোবিঘাট ব্রাঞ্চ থেকে মতো অ্যারাউন্ড 6,24,00,000 টাকা এটিএম মেশিনকে লোড করার জন্য নিয়ে যায়, কিন্তু ওর পরে তিনি কাজতে আসে নেই। তারপরে অফিস অডিটর অডিট করার সময় যেটা এই উত্তরপাড়া ব্যান্ডেল পর্যন্ত এটিএমকে চেক করে এটা দেখা গেল কি 1,29,00,000 টাকা এখানে ডেফিসিট আছে। তারপরে এই অভিযোগ কমপ্লেনেন্ট এটা অভিযোগ শ্রীরামপুর থানাতে দিয়েছিল, ওই অভিযোগ ভিত্তিতে আমরা এখানে একটা স্পেসিফিক কেস রিলেভেন্ট সেকশনস অফ আইপিসিতে স্টার্ট করেছি তদন্ত। এখানে আমাদের এখানে আইও আছে ইনভেস্টিগেশন অফিসার জয়ন্ত পাল, আন্ডার দ্য সুপারভিশন অফ ACP 2 শুভঙ্কর অ্যান্ড আইসি শ্রীরামপুর দেবেন্দু দাস, এটা ইনভেস্টিগেশনকে স্টার্ট করেছে। আর এই তদন্ততে আমরা 5 অ্যাকিউজকে ধরেছে। এর মধ্যে 4 অ্যাকিউজ শ্রীরামপুর রেশরাতে বাসিন্দা আছে, আর একজন ইনি একটা অ্যাডভোকেট আছেন, ইনি কলকাতা বাসিন্দা আছেন। আর এখানে আমরা 1,12,34,800 টাকা এখনই পর্যন্ত রিকভারি করেছিলাম, আর এবং এখানেই এখনই রেড আর চলছে, বাদ বাকি টাকা এবং আর আসামিকে আমরা আর ধরবো, আর চেষ্টা চলছে কি বাদ বাকি টাকা বি তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। এখানে যেটা অ্যারেস্ট 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এর নাম আছে একটা সঞ্জিত সরকার, এই রিশরা বাসিন্দা আছে, সঞ্জিত পাত্রা রিশরা বাসিন্দা এবং শান্তু দত্তা, এরা বাড়ি আছে শ্রীরামপুর। এদেরকে 3 জনকে 8 মেকে অ্যারেস্ট করা হয়েছিল, আর বাকি 2 জনকে মেন অ্যাকিউজ যিনি আছেন এখানে এই দীপঙ্কর মোদক ও ফ্লাড্ডু, আর ইনি একটা অ্যাডভোকেট শিবশঙ্কর বসু ঠাকুর, যিনি একটা অ্যাডভোকেট আছেন, ইনি কলকাতাতে বাসিন্দা আছেন, এনাকে 12 মেকে অ্যারেস্ট করা হয়েছিল। তো টোটাল এখানে 5 জনকে 5 অ্যারেস্ট হয়েছে। আমরা এখানে কোর্টকে ফরওয়ার্ড করে 5 জনকে পুলিশ রিমান্ডে নিয়েছি, মানে সিকিউর ভ্যালু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এদের কাজ কি আছে কি এটিএম মেশিনকে লোড করছে, হ্যাঁ এটা লোড মতলব এসবিআই ব্রাঞ্চ এসবিআই থেকে টাকা নিয়ে এটা বিভিন্ন যেটা এটিএম মেশিন আছে উত্তরপাড়া ব্যান্ডেল যেটা পুরো ডিভিশন আছে এখানে টাকাকে লোড করে তোমার এটিএম মেশিনতে। তো ওই দিন 2 তারিখে কি হলো কি এই 5 এই অ্যাকিউজ দীপঙ্কর মোদক ও ফ্লাড্ডু যিনি আছেন অন্য দিনের মতোই মতলব 6,24,00,000 টাকা এসবিআই থেকে নিয়ে যায়, কিন্তু তারপরই ইনি অ্যাকিউজ মেইন অ্যাকিউজ আরে মিসিং আছে। তো একটা সাসপিশন হলো যখন অডিট হলো তখন এটা দেখা গেল কি 1,14,29,00,000 টাকা মিসিং আছে এখানে। তারপরে এজেন্সি এখানে শ্রীরামপুর থানাতে এসেছে বলে আর এখানে একটা অভিযোগ দিয়েছে কি এই রকম 2 তারিখ থেকে একটা আমার অফিসার ও কর্মচারী দীপঙ্কর মোদক মিসিং আছে, আর অডিটে 1,29,00,000 টাকা মিসিং আছে। তারপরে আমরা ফের এখানে ইনভেস্টিগেশনকে স্টার্ট করেছি, আর আমার বিভিন্ন তদন্ততে আমরা সোর্স ইনফরমেশন ডিজিটাল সার্ভিলেন্স এটা সব ইউজ করে আমরা ফের 12 ফার্স্ট আমরা 8 তারিখকে 8 মেকে 3 জনকে অ্যারেস্ট করেছি। তারপরে ফের 12 তারিখকে মেন অ্যাকিউজ আর যিনি মেন একটা আর কো অ্যাসোসিয়েট আছেন মেন অ্যাসোসিয়েট আছেন শিবশঙ্কর বসু ঠাকুর যিনি অ্যাডভোকেট আছেন ওনাকে বি আমরা ফের 8-12 তারিখে অ্যারেস্ট করেছি। আর বিভিন্ন অ্যাকিউজ বাড়ি থেকে আমরা
এটা যেটা 1,12,34,800 টাকা এখনই পর্যন্ত রিকভার হয়ে গেছে। বাদ বাকি টাকা ভি প্রসেস চলছে, আমরা আশা করছি কি তাড়াতাড়ি বাদ বাকি টাকা ভি রিকভারি হয়ে যাবে। হ্যাঁ, অ্যাডভোকেট একটা যুক্ত আছে। এটা তো আমরা এখনই পুলিশের মাইন্ডে নিয়েছি, ইন্টারোগেশন করছি আইনজীবী, কিন্তু এখানে যেটা আমরা দেখছি কি মেইন অ্যাকিউজ সঙ্গে একটা পুরো যেটা কনস্পিরেসি ছিল কিরকম এটা করা যায়, ওটা একটা কনস্পিরেসিতে মেইন কনস্পিরেটর দীপাঙ্কর মোডক ছিল আর এই আইনজীবী ছিল। গাড়ি থেকে তো ডিস্ট্রিবিউশন হয়, ওটাই গাড়ি থেকে তো ডিস্ট্রিবিউশন হয়, কিন্তু ওই দিন ড্রাইভার ছিল না, মেইন যে ড্রাইভার ছিল যে গাড়ি চালায় ওই দিন ছিল না, এই মেইন দীপাঙ্কর মোদকই ওই দিন ছিল যে মেইন অ্যাকিউজ ছিল ওই গাড়িতে। তো গাড়ি তো এজেন্সির কাছেই ছিল, কিন্তু জাস্ট ওই টাকাকে নিয়ে উনি এখান থেকে চলে যায়, মিসিং হয়ে গেছে। তারপরে অডিটতে দেখা গেল কিন্তু গাড়ি তো এজেন্সির কাছেই ছিল। সিকিউরিটি তো একটা প্রাইভেট এজেন্সি আছে, এটা আউটসোর্সিং করা হয়েছে, এটা বিভিন্ন ব্যাংক এটিএম মেশিনকে লোড করার জন্য এজেন্সিসকে আউটসোর্সিং করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।